हेलो एवरीवन, सबा के जानाच्छि अग्रिम ईद शुभेच्छा। आसछे ईदे मसला निये आमादेर किन्तु अनेक अनेक झमेलाय पड़ते हय आर विभिन्न धरनेर रेसिपिते विभिन्न रकम मसला तैरी करते हय। ताई आजकेर रेसिपि थाकछे कुरबानीर ईदे स्पेशल रेडिमेड मांसेर मसला। आशा करि आमार आजकेर रेसिपि आपनादेर काछे भालो लागबे। आर कथा ना बाड़िये चलुन देखिनि कि कि मसला दिये आमि एई मसला रेसिपि शेयार करछि। आजकेर ए स्पेशल रेडिमेड मांसेर मसलार जोन्नो आमि कि मसला निएछि चलुन ओगुलो देखिनि। प्रथमे आछे जाल करार जोन्नो शुकनो मरिच, आमि एखाने 12टार मतो शुकनो मरिच निएछि। जीरा आछे 1.5 टेबिल चामच, तो दोनो निएछि 2 टेबिल चामच। मौरी निएछि 1 चा चामच। तेजपाता निएछि माझारि साइजेर 5টি। दारचिनी आछे 1 टेबिल चामच। दारचिनी गुलाके छोटो छोटो टुकड़ो करे तारपरे चामचे मेपे निएछि। एलाच आछे 1 चा चामच। लवंग आछे 1/2 चा चामच। कालो गोलमरिच आछे 1 चा चामच। एखान थेके आमि 1 टुकड़ो जयत्री नेब। आर आछे एखाने माझारि साइजेर एकटा जायफल, एखान थेके आमि अर्धेक जायफल नेब। हलुद गुड़ा निएछि 1/2 टेबिल चामच। এতে করে মাংসের কালারটা চমৎকার আসবে। সেই সঙ্গে 1/2 টেবিল চামচ আমি লবণ নিয়েছি। এই সব মশলাগুলোকে আমি হালকা করে গরম করে নেব। চুলা একটা প্যান হালকা গরম করে নিয়েছি। তারপর শুকনা মরিচগুলো ভেজে নেব, তবে এগুলোকে ভুনা আর বাদামি করে ভাজব না। আমার ভাজার উদ্দেশ্য হচ্ছে এই মশলাগুলোর গায়ে যে এসটা বেজা ভাব বা জলীয় ভাবটা থাকে সেটাকে সরিয়ে দেওয়া, তাতে করে মশলাটা বেশি দিন ভালো থাকে। শুকনা মরিচটাকে বেজে নেওয়ার পরে এবারে আমি আস্ত যে দুনোটা সেটা বেজে নেব। এটাকে আমি মিডিয়াম আঁচে বেজে নিচ্ছি, অনেক সময় ধরে ভাজব না। ধরুন 1-1.5 মিনিট এই গরম ফ্যানের উপর একটু নেড়ে ছেড়ে নেব। যে পর্যায়ে দেখবেন যে হালকা গরম হয়ে এসেছে, গরম হলে কালারটা একটু চেঞ্জ হয়ে আসে, সে পর্যায়ে নামিয়ে ফেলবেন। এবার আমি দিয়ে দিচ্ছি জিরা আর মরি, দুটো মোটামুটি একই রকম, এজন্য একসাথে বেজে নিচ্ছি। আলাদা আলাদা বাজার, কারণ হচ্ছে এক একটা মশলার সাইজ একই রকম। জিরা আর মরি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। জিরা আর মরি ভাজা হয়ে গেলে ওই একই প্যানের মধ্যে আমি বাকি গরম মশলাগুলো বেজে নেব, যেমন তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, আমি এগুলো বেজে নেব। তারপরে আগের মতন এটাকে নেড়ে ছেড়ে বেজে নেব 1-1.5 মিনিটের মতন। আজকের মশলাটা হচ্ছে কমপ্লিট একটা মশলা। এই মশলা দিয়ে রান্না করলে আপনি আলাদা করে কোনো গরম মশলা দিতে হবে না, সব কিছু আমরা এর ভিতরে ব্যবহার করছি। ভাজা হয়ে গেছে। সব শেষে চুলাটাকে বন্ধ করে দিয়ে এই গরম ফ্যানের উপর লবণটাকে হালকা নেড়ে ছেড়ে নেব। লবণটাকে গরম করে নিয়েছি, এবারে গুঁড়ো করার পালা। আপনার যার বাসায় যেরকম ব্লান্ডার আছে ওটা দিয়ে গুঁড়ো করতে পারেন। আর যেহেতু আমরা এগুলাকে একটু গরম করে নিয়েছি, দেখবেন এটা খুব সহজে গুঁড়ো হয়ে যাবে। তো আমি আমার ব্লেন্ডারের জারের মধ্যে সবগুলা মশলা একসাথে নিয়ে নিয়েছি, শুধুমাত্র লবণ আর হলুদটা ছাড়া। এবার আমি সবগুলা মশলাকে গুঁড়ো করে নেব। এই সবগুলা মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে লবণ আর হলুদটা দেওয়ার পর জাস্ট একসাথে মিশিয়ে নিতে পারেন, তবে খুব ভালো হয় একবার যদি সবগুলো ব্লেন্ড করে নেওয়া হয়, তাতে করে হলুদ আর লবণটা মশলার সাথে ভালো করে মিশে যাবে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার হয়েছে। দেখলে নি তো খুব সহজে আমাদের রেডিমেড মশলা তৈরি হয়ে গেল। এই মশলাগুলোকে আপনি একটা কাছের বয়মে প্রায় 6 মাসের মতন সংরক্ষণ করে রাখতে পারবেন আর ঝটপট যে কোনো রেসিপিতে দিয়ে দিতে পারবেন। তো আশা করছি আমার আজকের মশলা রেসিপিটা সবার কাছে ভালো লাগবে এবং আসছে কোরবানির ঈদে খুব কাজেও আসবে। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর এতক্ষণ ধরে আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।